সেদিন সেঞ্চুরির পর আন্টি কি বললো, হৃদয়ের হৃদয়টা কে জিতে নিয়েছে? আমরা সেটা জানতে চাই আজকের এই এই দিনে। তাহলে যদি প্রথম যে বিষয়টা জানতে চাই, একটু কি আফসোস রয়ে গেছে প্রতিপক্ষ যদি আর কয়টা রান করতো? না, আফসোস না, আলহামদুলিল্লাহ যেটাই হয়েছে সেটার জন্য আলহামদুলিল্লাহ। এমনও তো হতে পারতাম শুরুতে আউট হয়ে যেতে পারতাম, তো সোফার যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সে ধরনের একটা সিচুয়েশন এসেছিল, এবং যখন ক্রিকেট মাঠে আসলে একজন খেলোয়াড়কে জীবন দেওয়া হয়, তারপর তো সেটা আসলে তিনি ক্যাপিটালাইজ করবেন, দিস ইজ দ্য পার্ট অফ দ্য গেম। ট্রাই করেছি, যেহেতু চেস করছিলাম, ট্রাই করেছি যে খেলাটা, যেহেতু একটা অপরচুনিটি পেয়েছি, আমি ট্রাই করেছি যে আমার ম্যাচটা কীভাবে ফিনিশ করা যায়। ফার্স্ট প্লেয়ার ABPL-এ 300 পার করলো, বাংলাদেশিদের হয়ে যদি কেউ এটা করে, নিশ্চয়ই বাংলাদেশিদের জন্য যেমন ভালো লাগার, নিশ্চয়ই আপনারাও সম্ভবত ভালো ফিল করেন, কারণ দিন শেষ আপনারা তো ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেন। ওইভাবে চিন্তা করি না কত করলাম বা কত হয়েছে। আমি প্রত্যেকটা ম্যাচ আমার প্ল্যান থাকে যে টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করব, এবং যেহেতু এখনও অনেক খেলা বাকি আছে এবং অনেক ইম্পর্টেন্ট খেলা সামনের দিকে আসছে, তো জাস্ট ট্রাই করবো যে কন্টিনিউ করার জন্য যতটুকু টিমকে কন্ট্রিবিউট করতে পারি। আপনি কতটুকু হ্যাপি আপনার নিজে এখন যে মোমেন্টামটা ক্যারি করছেন, যে রিদমটা ক্যারি করছেন? হ্যাপি আলহামদুলিল্লাহ। সব থেকে বড় ভালো লাগা যখন টিমের জন্য জিততে পারি, খেলাটা ফিনিশ করে আসতে পারি। একটা ব্যাটসম্যানের জন্য আমি মনে করি এটা অনেক বড় পাওয়া, যে খেলা ফিনিশ করে মাঠ থেকে আসাটা। আপনাদের টিমে স্পিনারের সংখ্যা বেশি, মানে পেসারের চাইতে, এবং বলতে গেলে যদি বোলিং অপশন চিন্তা করি সেটাও বেশি, ব্যাটিংয়ের ডেপথ যেমন বেশি, বোলিংয়ের অপশন এত বেশি, মানে এই ব্যাপারগুলো কি একটু বেশি লাক্সারি দেয়, মানে অপোনেন্টকে চাপে রাখা বা ডমিনেট করার জন্য? আপনি যদি খেয়াল করে দেখেন, কুমিল্লা ভিক্টোরিয়াস টিমটা লাস্ট কয়েক বছর হলোই প্রত্যেকটা প্লেয়ারই কনসিস্টেন্ট পারফর্ম করে, এমন না যে একজন দুইজন খেলছে, টিম, এই টিমের আমি যেটা দেখেছি এর আগে অন্য টিমে খেলেছি, প্রত্যেকটা প্লেয়ার যার যে জায়গা, যার যে রোল, সেই রোল থেকে ট্রাই করে টিমের জন্য কন্ট্রিবিউট করার। এবং আপনি যদি দেখেন আমাদের বিগত লাস্ট কিছু ম্যাচ, আমি মনে করি যে আমাদের প্লেয়ার যারাই ছিল, যাদের দিক থেকে ব্যাটসম্যান বলার, সবাই ট্রাই করেছে টিমের জন্য কন্ট্রিবিউট করার জন্য, এবং আমি মনে করি যে প্রত্যেকটা প্লেয়ার একটা ভালো শেপে আছে। যদি আপনি এই উইকেটটা নিয়ে একটু বলেন, আপনারা তো মিরপুরে খেলেন, সিলেটে খেলেন, চট্টগ্রামেও খেললেন, BPL-এ আসলে কেমন উইকেট হওয়া উচিত, এই উইকেটটা কতটুকু স্যাটিসফাই করলো আপনাদেরকে? আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে যে এখানে উইকেট আর মিরপুরের উইকেট, এখানকার উইকেট অনেক ভালো ছিল, এবং রানও দেখছেন যে প্রত্যেকটা দিন ভালো, অনেক বড় বড় রান হচ্ছে, ব্যাটসম্যানরা রান করছে, এবং বলাররাও ভালো বল করেছে। আজকে যেমন মোস্তাফিজ ভাই আমাদের টিমে ভালো বল করেছে, আরও আলিস থেকে শুরু করে আরও যারা আছেন তারা সবাই ভালো বল করেছেন, এবং লাস্ট দিনে যদি দেখেন যে রিশাদ অনেক ভালো বল করেছে। তো এরকম উইকেটে আমি মনে করি যে খেললে আমাদের ব্যাটসম্যানদের জন্য যেমন ভালো, আমাদের বলাররাও বলারদের জন্যও ভালো, কারণ ইন্টারন্যাশনাল ম্যাচ ম্যাক্সিমাম এরকম ফ্ল্যাট উইকেটেই হয়। তো এখান থেকে আমাদের বলাররা কীভাবে যত ডট করতে পারে কীভাবে, এটা আমি মনে করি যে এটা আমাদের ফিউচারের জন্য ভালো, এবং ফ্ল্যাট উইকেটে কীভাবে বল করতে হয় এটাও তাদের আস্তে আস্তে একটা ইউজড হতে পারবে আমি মনে করি। সেদিন সেঞ্চুরির পর আন্টি কী বললো? না না, আমার আম্মা সবসময় নর্মাল আমার জন্য দোয়া করে, আর খেলা নিয়ে আমি নিজেই বলেছিলাম খেলা নিয়ে বেশি কিছু না ভাবার জন্য, এবং বেশি খুশি হওয়ারও কিছু নেই, এবং বেশি খারাপ থাকারও কিছু নেই, আমার আম্মা সেম এরকমই। আর মায়ের পরে আরও একজন বিশেষ মানুষ থাকে প্রত্যেকেরই জীবনে, আর আজকের দিনটা তো হচ্ছে আরও বেশি বিশেষ অনেক অনেক কারণে, বসন্ত, সেই সঙ্গে সবাই দেখছে যে লাল মানে জামা কাপড় পরছে, আপনার গায়ের রংটাও এমন, মানে যে জার্সিটা সেটাও লাল, তো ওই বসন্তের ছোঁয়াটাকে একটু লেগেছে কিনা জানি না। মায়ের পরে যেটা বললেন, সবসময় ফ্যামিলি ফার্স্ট, সবসময় ফ্যামিলি, ফ্যামিলির অবদানই সবসময় বেশি, তো আমি আশা করি যে সবার ফ্যামিলি নিয়ে সবাই অনেক এনজয় করবে। হৃদয়ের হৃদয়টা কে জিতে নিয়েছে, আমরা সেটা জানতে চাই আজকের এই এই দিনে। আমি বলতে পারবো না, আমি জানি না, হৃদয় জানেন না, তার মানে কি হৃদয়কে জানেন না, নাকি আসলে হৃদয় বলতে চান না? না জানি না, মানে এই ব্যাপারটা আপাতত সিক্রেট থাকুক, তাই তো? সত্যি কথা বলতে আমি কিছু জানি না এই ব্যাপারটা আসলে। থ্যাংক ইউ। হৃদয়ের বসন্ত, আজকে হৃদয় ব্যাটাতে বসন্তটা অন্যরকম করেছেন, বাট হৃদয়ের পুরো ক্রিকেট ক্যারিয়ারে এই বসন্তটা এরকমভাবে রঙিন হয়ে থাকুক, মানে এরকমভাবে অন্য রকম হয়ে থাকুক, সেই প্রত্যাশাটাই আসলে আমরা করছি। হৃদয় ভালো খেলুক, বাংলাদেশের জার্সিতে অথবা যে কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে যখনই ক্রিকেট ব্যাট হাতে নেবেন, বাংলাদেশের হৃদয় যেন ব্যাট হাতে এভাবেই হৃদয় জিততে পারেন, আপনিও সম্ভবত এই প্রত্যাশাটাই করবেন। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড TSports অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস অ্যান্ড হাইলাইটস, ভিজিট TSports.com.